आमिना रदी अल्लाह ताला अनहा नबीर माँ विश्व नबीर माँ। भाई आपने समझें तो बुझते पारछेन तो? अच्छा 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 না না শুনে শুনে অনেকে কেউ ওদের জালসা ওদের জায়গাতে গিয়েও শুনে শুনে আমাদের যেটা রহমান আমাদের যেটা রহিম ওনারাও ওটাকে রাম বলে একই জিনিস বেশি দূরে নাই। সব একই মায়ের পেটেই পয়দা তবে নাম দুইটা একটা নুরুল হক একটা আলাউদ্দিন দুইটা ভাই দুই ভাইয়ের পক্ষ থেকে ছেলে মেয়ে হতে হতে ভরে গেছে এই পর্যন্ত পার্থক্য বেশি দূর তাই বাবুজি ভাইরা আমার গতকাল বলেছিলাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীকে দুঃখের সঙ্গে নিজের কাছে রাখলেন এক বছর দুই বছর তিন বছর যাই যাই দোজাহানের বাদশাহ নবী আকা কালী কমলিওয়ালে আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কমবেশ ছয় বছর কত বছর বিয়ের পরে মামেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জন্ম দেওয়ার পর এবার মনে মনে চিন্তা করলেন বহুদিন থেকে বাপ মায়ের দেশে যায়নি আমেনা কি বলছেন অনেক দিন থেকে বাবা মায়ের দেশে লেহর করতে যায়নি মনে মনে চিন্তা করলেন যে আমিও নাও তো মা বাবার দেশে একবার নালে ঘুরে আসি মা আমেনা কিন্তু শ্বশুরের কাছে গেলেন কার কাছে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছেন আব্বা আপনার কাছে আসলাম আব্বা একটা কথা নিয়ে শ্বশুর মশাই বলছেন বাবা বলো কিসের জন্য এসেছো কি কথা আমার নবীজি ৬ বছরের শিশু পারসে মামেনা রেখেছেন আর বলছেন আব্বা আমার ছেলেকে নিয়ে একবার বাপ মায়ের বাড়ি যেতাম বলুন সুবহানাল্লাহ মা আমেনা কিন্তু অ্যানসার উত্তর না দিয়ে মাথাটাকে নিচে করে নিলেন বললেন এমন কিছু বললেন না যে যাও কি যাবে না কি কাল যাবে কি পরশু যাবে কিছু বললেন না চুপ থাকলেন কয়েকদিন যাওয়ার পর হঠাৎ করে আব্দুল মুত্তালিব এবার বলছেন আমেনা আমেনা জি আব্বা বলে তুমি সেই দিন যে কি একটা কথা বলছিলে রে মা যে কোথাও যাব তো কি যাবে রে বেটি তুমি কি তোমার বাবা মায়ের দেশে ঘুরতে কিংবা লেহর করতে যাবে বলে আব্বা আমি তো আপনার কাছে বলেছিলাম আবেদন জানিয়েছিলাম এবার আপনি যদি অনুমতি দেন তো আমি যাব আমি সেই দিন আপনার কাছে গেলাম অনুমতি নেওয়ার জন্য তো আপনি তো সাড়া দিলেন না আপনি তো চুপ করে আরো মাথাটাকে নত করলেন নিচে করলেন বরং যে ভাবলাম যে আমার শ্বশুর মনে হয় রাজি নাই আমি যাব না আব্দুল মুত্তালিব বলেন ও মামেনা ও বেটি তুমি জানো না
এই জন্য আমি চুপ করেছিলাম মা যে আমার আমি যাকে প্যারা ভাবি আমি যাকে অন্তর থেকে ভালোবাসি যাকে মন থেকে ভালোবাসি বেটি যে আমার প্যারা হয়ে যায় তাকে যদি আমি ছুটি দিই মারে আমার একটা নিয়ম আছে বাবা যাকে আমি ছুটি দিয়ে দিলাম সে আর জীবনে ঘুরে আসে না আব্দুল্লাহ আমার জানের চাইতে প্যারা আব্দুল্লাহ আমার কলিজা টুকরা ছিল রে মা আমার কাছ থেকে যখন মনকে শাম চলে গেল বেটা আর ফিরে আসলো না বেটি রে আল্লাহর কাছে ভয় লাগে রে মা যে তুমিও যাবে আমার কাছ থেকে মনে হয় তুমিও ফিরে আমার কাছে আসবে কিনা জানি না মা রে তার জন্য বলছিলাম রে বেটি তোমাকে যেতে দেওয়ার ইচ্ছা করে না মদিনা তোমাকে আমার ছুটি দেওয়ার ইচ্ছা করে না ও বেটি যখন তুমি যাবে রে মা তো যাও বেটি যাও এক সপ্তাহ ছুটি দিলাম রে মা এক সপ্তাহর মধ্যে তোমার মায়ের বাড়ি থেকে ফিরে আসবে এক সপ্তাহ চাইতে তুমি বেশি দিন কাটাবে না আরে বেটি তুমি যে যাবে রে মা তো তোমার সাথে সাথে কে যাবে বেটি আব্বা আমি যাব আমার ছেলে যাবে আর আপনার আব্দুল্লাহর দাসী উম্মে আইমান যাবে তিনজন যাব আচ্ছা ঠিক আছে যাও আব্দুল মুত্তালিব বৌমা ছাড়া সেখানে থাকতে পারে না আব্দুল মুত্তালিব বললেন আমেনা একবার আমার সামনে আইমা বৌমাকে একবার সামনে ডাকলেন মন ভরে দেখে বললেন মারে যাও এবার তোমার দেশে বেটি ও মা তোমার আব্বা তোমার শ্বশুরকে তুমি ভুলে যাও না মা তোমার শ্বশুরকে তুমি ভুলে যাবে করে বেটি এক সপ্তাহ পর আবার ফিরে আসিস রে বেটি তোমার শ্বশুর তোমাকে না দেখলে থাকতে পারে না বেটি আমারে তুমি আমার বউ তুমি আমার বৌমা তুমি আমার বেটি তুমি তুমি আমার মা তুমি না থাকলে আমার মন ভালো করে না মা তাড়াতাড়ি করে এক সপ্তাহর মধ্যে বাড়ি চলে আসিও ঠিক আছে আব্বা আমি তাই করব এক সপ্তাহর মধ্যেই চলে আসি নবীজির হাতখানা ধরলে নামে না হাত ধরে বেরিয়ে গেলে যেতে 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 জঙ্গল জঙ্গল মাঠ মাঠ রাস্তা মরুভূমি রাস্তা বাড়ি আছে না ঘর আছে কোনো কিছু নাই যেতে 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 উম্মাইমান বলছো আমি আর কত দূর যাব এখানে তো কোনো বাড়ি ঘর দেখতে পাওয়া যায় না বলে চলো ঠিক যেন বাবা মদিনা পৌঁছে গেলে আমেনার মা বাবার দেশের বাড়ি যেমনি আমেনা বাড়িতে প্রবেশ করার মাত্রতেই গ্রামের মহিলারা আমেনার বান্ধবীগুলো তো আছে ও আমেনা আরে শুনেছি নাকি তোমার একটা ছেলে হয়েছে সুন্দর উফ হাইরে সংসার হাইরে প্রশংসা কি সুন্দর তোমার ছেলের কথা শুনেছি নাকি খুব চেহারা সুন্দর একটু তোমার ছেলেকে দেখাবে না বান্ধবীরা